আজকে আমি রান্না করব সিম দিয়ে রুই মাছ তারপরে সবজি আর এই মুরগির মাংসটা নিয়েছি এটা দিয়ে বিরিয়ানি রান্না করব রাতের জন্য তারপরে ডিম ভুনা করব এই তো এই ছিল আজকে আমার রান্না বান্না তো সব কিছু কেটে ধুই আমি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্না করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফল দিয়ে পাশেই থাকবেন তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আজকে তো মাছ ভাজা শেষ আমি এখন কড়াইতে অল্প একটু জিরা দিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে আমি সেইখানে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলা কষানোর জন্য একটু পানীয় দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর শেষ এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিম আর আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এটাকেও আমি খুব ভালো মতো কষিয়ে নিব তরকারিটা কষানো হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু পর পর ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দিব তো এই চুলাই সিমের তরকারিটা হতে থাক এখন আমি আরেকটা চুলাই ডিমগুলো ভুনা করে নিব এই যে ডিমগুলো ভেজে নিতেছি তেলে সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আর এইদিকে ছিমের তরকারিটাও কষানো হচ্ছে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় কষানো শেষ আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটার ঝোল রাখার জন্য এত পানি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি ফুটে উঠেছে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিব আর এই চুলাই আমি ডিমটা ভুনা করে নিব যার জন্য ডিমের সব মশলা ভালোভাবে কষিয়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এই মশলার সাথে একটু কষিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব আর এই যে মাছের তরকারিটা হচ্ছে মাছ দিয়ে ছিম দিয়ে আর শীতের দিনে কিন্তু ছিমের তরকারি খেতে ভালোই লাগে এই যে ডিমটা কষানোর শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিলাম তো দুই চুলাই রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এই পাশে ছিমের তরকারিটাও হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর আমি তরকারিটা নামিয়ে নিব এই যে তরকারিটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে ডিমটাও হয়ে যাচ্ছে এখন আমি আরেক চুলাই সবজিটা বসিয়ে দিব আজকে আমি প্রেশার কুকারে সবজি রান্না করব তো ডিম ভুনাটা শেষ এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এটারও চুলা অফ করে দিব এই যে দুইটা তরকারি রেডি এখন আমি প্রেশার কুকারে সবজিগুলো রান্না করবো প্রথমে আমি সব সবজি দিয়ে 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 দিলাম 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 এরপর এরপর এখানে ডাল পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে গুঁড়া জিরার গুঁড়া তারপরে কাঁচামরিচ দিয়ে আমি সব মশলার সাথে এই সবজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দেবো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর প্রেসার কুকারে মাত্র আমি দুইটা শিষ দিব পেশি শিষ দিলে কিন্তু তরকারিটা গলে যাবে আর শিষ দুইটা দেওয়া শেষ হয়ে গেলে এইভাবে প্রেসার কুকারের শিষটা বের করে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে গলে যাবে তরকারিটা আর এই পাশে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিতেছি রান্না করার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সবজিটা হয়ে গেছে তাই আমি এটাকে বাগার দিয়ে নিব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর রসুন আমি ছেঁচে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি এইগুলোকে লাল করে ভেজে নিব এই যে অর্ধেক লাল হয়েছে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আমি সবগুলোকে এক সাইড করে নিলাম এই যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কয়েকটা আস্ত জিরা তো এইটাকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব এই যে জিরাটাও দিয়ে দিলাম এভাবে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে আরেকটু লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে গেলে এইখানে আমি প্রেশার কুকারে যে সবজিটা রান্না করেছি সেটা দিয়ে দেবো এই যে লাল হয়ে গেছে এখন আমি সবজির তরকারিটা ঢেলে দিচ্ছি আর এইভাবে কিন্তু প্রেশার কুকারে সবজিটা রান্না করলে অনেক মজা লাগে আমি সাধারণত এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই বেশি করি রুটির সাথে এই সবজিটা খেতে অনেক মজা আমি এখানে পাঁচ থেকে ছয় প্রকারের সবজি দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই যে তরকারিটা হয়ে গেছে আর এইদিকে বিরিয়ানির মাংসর মশলাটাও কষানো হয়ে গেছে তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পাশে সবজিটাও হয়ে গেছে এখন সবজিতে আমি পাতা পাতা দিয়ে দিলাম দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদই বহুগুণ বেড়ে যায় তো সবজিটাও আমি এখন নামিয়ে নিব আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন পেজে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক ও কমেন্ট করবেন যে সবগুলো আমি বাটিতে বেড়ে নিয়েছি আর এইখানে বিরিয়ানির জন্য যে মাংসটা সেটা রান্না হচ্ছে সেটা এখনো হয়নি এটা আমি রাতে রান্না করব তাই মাংসটা কষিয়ে রাখতেছি তাহলে রাতে আর কোনো ঝামেলা হবে না রান্না করতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ